আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন অ্যাকোয়ারিয়াম ব্লগ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, অনেক দিন ধরে ভিডিও করা হয় নাই, প্রায় অলমোস্ট ওয়ান উইক হয়ে গেল। তো আর আমাদের যে ছোট্ট লক্ষ্য যেটা ছিল 20,000 সাবস্ক্রাইবার, সেটাও পূরণ হয়ে গেল দেখতে দেখতে। থ্যাংক ইউ সো মাচ, ইট মিনস এ লট টু মি, এবং এটা আপনাদের ছাড়া পসিবল ছিল না। আমি বলেছিলাম 20,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমার কিছু ইনিশিয়েটিভ বা কিছু কার্যক্রম আমি করব, ইনশাল্লাহ সেগুলো আমি করব। অনেকেই মেসেজ দিয়েছিলেন, সো আমার ইচ্ছা আছে করার। আমি আস্তে আস্তে প্ল্যানিং করছি, বাট একটু সময় লাগবে এটাই। সো ভিউয়ার্স, আজকে যে কন্টেন্টটা নিয়ে আমি আপনাদের সামনে, আসলে বলা যায় যে খুব তাড়াহুড়া করে আসছি, ভাবছিলাম যে একটু পরে করবো, বাট না, আমি আসলে নিজেই একটা ধাক্কা খাইছি। সেটা হলো যে ওয়েদার চেঞ্জ, এত পরিমাণ ওয়েদার চেঞ্জ এই সময়ে আসলে বলার মতো না। দ্যাট মিন্স স্পেশালি আমাদের রাজশাহীতে এই রোদ, সকালে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ রোদ, আবার দেখা যাচ্ছে যে উইদিন 30 মিনিটসের মধ্যে মেঘ চলে এসে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেল, আবার ওয়েদার ঠান্ডা, আবার দুপুর বা বিকালের দিকে আবার চরম রোদ। তো এই যে যে হঠাৎ করে আপনার হলো যে রোদ ছিল, দ্যাট মিন্স টেম্পারেচার অ্যারাউন্ড 32, 33 or 35, সেখানে হঠাৎ করে বৃষ্টি হওয়ার ফলে 30, 28 এই যে নেমে যাচ্ছে, আবার সেটা বিকালের দিকে দেখা যাচ্ছে আবার 30+ ক্লিক করছে। তো এই যে হঠাৎ করে মিনিমাম 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যে পরিবর্তনটা, এইটা কি আসলে আমরা মানুষরাই দেখা যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছি, সর্দি কাশি জ্বর ঘাম বসে যাচ্ছে, তাহলে মাছের কি অবস্থা হবে একটু চিন্তা করেন। কারণ আমাদের এত বড় শরীর, যদি এইটার সাথে অ্যাডজাস্ট করতে প্রবলেম হয়, তাহলে মাছের অতটুকু শরীর তো আরও সমস্যা, প্লাস তারা পানির মধ্যে থাকে। সো যেটা বিষয় হচ্ছে যে এই সময়টাতে মাছের প্রচণ্ড পরিমাণ স্ট্রেস হয়ে যায় এবং হলো যে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়। সেজন্য ভিডিওটা আমার করা, যে খুবই খুবই আপনাদেরকে এই সময় সিনসিয়ার এবং কেয়ারফুল থাকতে হবে যে মাছকে কীভাবে রাখবেন, স্পেশালি যারা আউটডোর সেট আপ করছেন, বড় বড় ট্যাঙ্ক যাদের, তারা তো আর বাসার ভিতরে করতে পারবেন না। যাদের শেড দেওয়া আছে তাদের ভালো, বাট আমার মতো যাদের শেড, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে রোদটা আটকাবে বাট পানি তো আটকাবে না। সো যে বিষয়টা মেইনলি বলার উদ্দেশ্য, যে এই যে যে তাপমাত্রার পরিবর্তনে মাছ অ্যাডজাস্ট করে নিতে, পানির মধ্যে অ্যাডজাস্ট করে নিয়ে, এদের জন্য অনেক অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবং এই ডিফিকাল্ট হওয়ার ফলে কী কী হচ্ছে, সর্বপ্রথমে যেটা হচ্ছে এটা স্ট্রেস হচ্ছে, এবং স্ট্রেস হয়ে শরীরের যে ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা, সেটা অনেকটা কমে যাচ্ছে। এবং এই কমে যাওয়ার ফলে কী কী হচ্ছে, এক, ফাঙ্গাস ডিজিজ দ্বারা আক্রান্ত হচ্ছে ফাঙ্গাস, এবং এর মধ্যে সবচেয়ে বড় ফাঙ্গাস ডিজিজটা হলো হোয়াইট স্পট ডিজিজ। দুই, এদের শরীরে যে মিউকাস লেয়ার, দ্যাট মিন্স পিচ্ছিল যে আবরণ একটা, সেটা কমে যাচ্ছে স্ট্রেস হওয়ার জন্য। এবং এই লেয়ারটা যতই কমে যাবে, ততই মাছের বিভিন্ন ধরনের ইনফেকশন এবং হলো যে আপনার বিভিন্ন ধরনের প্যারাসাইট দ্বারা আক্রমণ হওয়ার সম্ভাবনাটা বেশি, স্পেশালি ইনফেকশন। বিভিন্ন ধরনের স্কিনে দেখবেন যে ক্ষত হয়েছে, ক্ষত হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায়। এবং 3 নম্বর, যেটা মাছের খাওয়া দাওয়া এবং মুভমেন্টের পরিমাণটা অনেক কমে যায়। এর ফলে যেটা হয় যে মাছ যখন খাওয়া দাওয়া করছে না, মুভমেন্ট করছে না, দ্যাট মিন্স খাওয়া দাওয়া না করলে এরা নিউট্রিশন পাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না, ফলে এরা আরও দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে, মাছ স্ট্রেস হয়ে যাচ্ছে, মাছ খাওয়া দাওয়া করছে না, দুর্বল হয়ে যাচ্ছে, এবং এর বিনিময়ে কী হচ্ছে, এর বিনিময়ে বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হচ্ছে। তো এর করণীয় কী, আক্রান্ত তো হচ্ছে এটা আমরা জানলাম, আসলে এর করণীয়টা কী? এর করণীয় যেটা বলা যায় যে, যদিও শীত আসেনি, তারপরে আমি সাজেস্ট করব যারা হিটার ইউজ করতে পারেন, তারা তাদের যে এক্সপেন্সিভ বা অনেক গুড মাছগুলো, তাদেরকে একটা ট্যাঙ্কে রেখে আপনারা সেখানে হিটার দিতে পারেন এরকম অদ্ভুত ওয়েদারের ক্ষেত্রে। কারণ যখন ওয়েদারটি একটু স্ট্যাবল হবে, তখন ওদেরকে আপনি বড় হাউস বা বড় জায়গাতে ছেড়ে দেন, বাট ওই সময়টুকুতে এদেরকে অ্যাটলিস্ট হিটারের মধ্যে রাখতে এই জন্য বলছি, যেন টেম্পারেচারটা স্ট্যাবল থাকে, এরা এই ধরনের রোগ দ্বারা আক্রান্ত না হয় বা ফাঙ্গাস ইনফেকশন দ্বারা না হয়। এবং যাদের ক্ষেত্রে, যারা ইনডোরে রাখেন, তাদের ক্ষেত্রেও যে তাদের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করবে না বা উঠানামা করবে না, তা কিন্তু না, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে এবং হয়ে থাকে। সো
যদি হয়ে থাকে ট্রিটমেন্টটা বলবো যে ফাঙ্গাস ট্রিটমেন্টের ক্ষেত্রে হোয়াইট স্পট ফাঙ্গাস ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি আগেও বলেছি যে খুব ভালো ট্রিটমেন্ট হলো আপনি পাউডার মিথিলিন ব্লু লবণ এবং হলো যে অ্যাকুরিয়ামে হিটার দিয়ে দেন এটা অ্যারাউন্ড 28 ডিগ্রি সেলসিয়াস বা 30 এরকম টেম্পারেচার থাকলে দেখা যাচ্ছে যে এইটা আস্তে আস্তে কেটে যায় তবে একটা জিনিস মনে রাখবেন যে আপনি কত ওয়াটের হিটার দিচ্ছেন সেটা কি পরিমাণ ভলিউমের পানিতে দিচ্ছেন সেটা কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে কারণ আপনি যদি 100 ওয়াটের হিটার আপনি যদি 100 লিটারের দেন তাহলে ইটস ওকে বাট 100 ওয়াটের হিটার যদি আপনি 20 লিটার পানিতে দেন তাহলে পানি কিন্তু ফুটবে সে পানি দিয়ে আপনি চা বানায় খাইতে পারবেন মানে এই লেভেলে ফুটবে দ্যাট মিনস মাছের মাছ বাঁচার বদলে উল্টা মাছ মরে অবস্থা খারাপ হয়ে যাবে সেই জন্য যেটা বিষয়ে বলবো যে হিটারের গায়ে কত ভলিউমে কত পরিমাণ ওয়াটার হিটার দেওয়া হয় বা আপনি নেটে গুগল করলে সার্চ করলে ইজিলি পেয়ে যাবেন যে কত ওয়াটার হিটার কত গ্যালন পানিতে এটা দেওয়াটা উপযুক্ত এটা একটা ওয়ে আর 2 নম্বর যে ওয়েটা আমি বলবো যে আপনার ট্যাঙ্কে যে প্ল্যান্টস দিয়ে রাখবেন প্ল্যান্টস দিয়ে রাখলেও এটা হওয়ার সম্ভাবনাটা থাকতেছে কারণ আমি নিজেই ফেস করছি আমার গত 2 দিনে প্রচুর পরিমাণ মাছ মারা গেছে হোয়াইট স্পট ডিজিজে আমি সময় পাইনি আমার ফার্মে মেনটেন করা প্লাস যে পরিমাণ বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টি হওয়ার জন্য দেখা যাচ্ছে যে আমি ছাদে এসে যে একটু কেয়ার নিব সে কেয়ারটা নেওয়ার মতো পরিস্থিতি হয়নি প্লাস একটু অফিসিয়াল চাপ ছিল সেজন্য আসলে সম্ভব হয়নি সো এইটার এক্সপিরিয়েন্স থেকেই আমি মনে করছি যে আসলে আপনাদেরও এই মুহূর্তে কী কী করণীয় বা কী কী করলে একটু ভালো হয় সেজন্য আর খাওয়ার দেওয়ার যে বিষয়টা এই সময়ে অতিরিক্ত খাওয়ার দেওয়ার দরকার নেই এমনি পানি খুব ঠান্ডা থাকতেছে মাছ এমনি কম খাচ্ছে ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য সো অতিরিক্ত খাওয়ার দিলে ট্যাঙ্কে অ্যামোনিয়া হয়ে যাওয়ার আবার সম্ভাবনা থাকতেছে আর অ্যামোনিয়া হয়ে গেলে তো জানেন যে একবার গ্যাস করলে সেই ট্যাঙ্কে মাছকে বাঁচানোটা খুবই ডিফিকাল্ট হয়ে যায় সো এই কয়েকটা জিনিস আসলে ফোকাস করাটা গুরুত্বপূর্ণ সো ভিউয়ার্স এখন আরেকটা জিনিস আমি যেটা বলবো যে আসলে কোন টাইপসের মাছের এই ধরনের বেশি হয়ে থাকে যে টাইপসের মাছের ফিন বা লেজ অনেক বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্পেশালি আপনি দেখবেন যে এদের পাখনা পচে গেছে বা পাখনায় ফ্যাকাশে হয়ে গেছে ক্ষত দেখা দিচ্ছে পাখনাগুলোতে কারণ পাখনাগুলোতে ওই পরিমাণ মিউকাস থাকে না মিউকাসের পরিমাণটা কম থাকার জন্য দেখা যাচ্ছে পা মিউকাস হলো এক ধরনের পিচ্ছিল আবরণ যেটা দেখেন যে মাছের দেহে ল্যালপালা যে আর পিচ্ছিল যা মাছ ধরলে যেটা পাওয়া যায় সেটাকে মিউকাস বলে তো এটা কম থাকার জন্য ওই জায়গাগুলোতে মাছকে আক্রান্ত করে পরে এরা সাঁতার কাটতে পারে না খাবার খেতে পারে না দুর্বল হয়ে যায় এবং মারা যায় এটা একটা অন্যতম কারণ আমি যে কয়েকটা ওয়ে বললাম এর মধ্যে সবচেয়ে আমার মনে হয় যৌক্তিক হলো হিটার দিয়ে মাছগুলোকে কিছুদিন স্টেবল রাখা তাহলে মাছগুলো ওয়েদার ঠিক হলে আবার আপনাদেরকে অ্যাজ ইউজুয়াল রেগুলার ট্যাঙ্কে দেবেন আরেকটা কথা যে ট্যাঙ্কে হোয়াইট স্পট হয়েছে বা ফাঙ্গাস ইনফেকশন হয়েছে সে ট্যাঙ্কের পানি একদম ফেলে দেয় পটাশ দিয়ে ধুয়ে তারপরে ওই ট্যাঙ্কটা নতুন করে সেট আপ করে তারপরেই আপনি মাছ ছাড়বেন তাছাড়া ওই ট্যাঙ্কে যদি আপনি সুস্থ মাছও ছাড়েন ওয়েদার ভালোও থাকে তারপরেও ফাঙ্গাস ইনফেকশন হবে সো ভিউয়ার্স ভিডিওর কন্টেন্ট এই পর্যন্তই কিছু কথা বলতে চাচ্ছি যে আমি খুব দ্রুতই একটা মার্চেন্ডাইজ লঞ্চ করতে চাই মার্চেন্ডাইজ হলো যে ক্লোদিংয়ের এটা সো সবাই আমার পাশে থাকবেন আর হলো যে 20,000 সাবস্ক্রাইব উপলক্ষে খুব বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ নেওয়ার প্ল্যান করছি আপনারাও একটু আমাকে হেল্প করবেন যে কী কী করা যেতে পারে আর ভিউয়ার্স একটা মজার জিনিস আমি শেয়ার করতে চাইছিলাম আমাকে আমার এক সাবস্ক্রাইবার খুবই ঘনিষ্ঠ এক সাবস্ক্রাইবার আমাকে একটা খুবই অসাধারণ জিনিস গিফট করছে সেটা আমি পরের ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ